আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মোসলিউদ্দিন বলছি, চট্টগ্রাম মেডিকেল কলেজ MBBS 59 ব্যাচ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ফার্মাকোলজি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা খুব শীঘ্রই পুরো ফার্মাকোলজির জন্য একটা ফুল লেকচার সিরিজ ইনশাআল্লাহ আমরা আনবো। খুব শীঘ্রই আমরা ইনশাআল্লাহ আপডেট জানাবো আপনাদেরকে। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা, রব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে ফার্মাকোলজি অফ CNS লেকচার সিরিজ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমি খুব সুইফটলি আগাবো ইনশাল্লাহ। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা জানি যে আমাদের নার্ভাস সিস্টেম দুটো পোর্শনে ডিভাইডেড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের যে ব্রেইন, হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল যে আমাদের সেরেব্রাম, তারপর হচ্ছে সেরেভেলাই, দ্যাট মিনস যে আমাদের ব্রেইন, যে ফর ব্রেইন, মিড ব্রেইন, হাইন ব্রেইন, এই তিনটা সেগমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সাথে স্পাইনাল কর্ড, এই দুটো পোর্শন মিলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফর্মড। ওকে, তাই না? তাহলে আমাদের এই যে ফার্মাকোলজি অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুরু করতে যাচ্ছি, দ্যাট মিন্স আমাদের ইনশাআল্লাহ যত আলোচনা হবে সব কিছু এই যে ব্রেইন, ফর ব্রেইন, মিড ব্রেইন এবং হচ্ছে হাইন ব্রেইন অ্যাজ ওয়েল অ্যাজ স্পাইনাল কর্ড। ওকে, আমরা ব্রেইন এবং স্পাইনাল কর্ড নিয়ে জানতে যাচ্ছি। ওকে, তাহলে বেসিক কনসেপশন ওরিয়েন্টেড প্রফ কোয়েশ্চেন অ্যানালাইসিস আমরা ইনশাআল্লাহ এই দুটোকেই টার্গেট করছি। আমি আপনারা জানেন আলহামদুলিল্লাহ, যারা আমার লেকচারগুলো রেগুলার ফলো করেন আলহামদুলিল্লাহ, যে আমি কনসেপশনের উপরে খুব বেশি ইম্পর্টেন্স দিই, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইনশাআল্লাহ প্রফ কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করি যে কিছু বেসিক কনসেপশন নিয়ে আমরা একটু কথা বলি। আমাদের নার্ভাস সিস্টেমের যে পাথওয়েটা, তাই না, আমি এখান থেকে ঢাকা যদি যাই, আমার যে রুটস কীভাবে যেতে পারি, এয়ারে যেতে পারি, অথবা হচ্ছে আমি কিসে যেতে পারি, রেলে যেতে পারি, অথবা বাই রোড যেতে পারি আমি, তাই না? তাহলে এই যে তিনটা পাথওয়েতে যেমন যেতে পারি, ঠিক একইভাবে আমাদের নার্ভাস সিস্টেমের যত চলাচল হবে সব হবে একটা ভোল্টেজ, একটা ইলেকট্রিসিটির মাধ্যমে। দ্যাট মিন্স এখানে সব যত ট্রান্সমিশন হবে, এটা কোনো আমার কোনো ওয়েভ না, মানে এটা কি কোনো সাউন্ড না, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, এটা হচ্ছে ইলেকট্রিক ইম্পালস। কি বললাম? ইলেকট্রিক ইম্পালস। তাহলে নার্ভাস সিস্টেমের ভাষা কি? নার্ভাস সিস্টেমের ভাষা হচ্ছে ইলেকট্রিক ইম্পালস। নার্ভে কোনো কিছু যদি যায় সেটাও ইলেকট্রিক ইম্পালস, কারেন্টের মাধ্যমে যাবে। আবার নার্ভ থেকে, দ্যাট মিন্স ব্রেইন থেকে কোনো কিছু যদি পেরিফেরিতে আসে সেটাও হবে আমার কারেন্টের থ্রুতে, দ্যাট মিন্স ভোল্টেজ, মানে হচ্ছে কিছু সোডিয়াম পটাশিয়ামের কিছু ট্রান্সমিশন হয়েই আমাদের এই চলাচলটা হবে। তাহলে নার্ভাস সিস্টেমের রুটস হচ্ছে ট্রেন না আমার, তারপর অ্যারোপ্লেন না আমার, কোনো কার না, এটার একমাত্র ওয়ে হচ্ছে কারেন্ট। এখানে সব কিছু কারেন্ট হবে, তাই না? আচ্ছা, তো এই যে চলাচল, এটাকে আমরা তিনটা ক্লাসিফাই করতে পারি, তিনটা অংশে। একটা হচ্ছে কি এক্সাইটেটরি, আরেকটা হচ্ছে ইনহিবিটরি, আরেকটা হচ্ছে বোথ এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি। দ্যাট মিন্স যখন কোনো একটা নিউরন স্টিমুলেটেড হয় তখন সেটাকে আমরা বলবো এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। আমি একটু পরে ইনশাল্লাহ বোঝাবো, এখন জাস্ট টার্মটা আমরা জেনে রাখি। এরপরে ইনশাল্লাহ, এরপর হচ্ছে যে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, যখন একটা নিউরন কে আমরা যে কোনোভাবে হোক সেটাকে যখন আমরা অ্যাক্টিভেটেড করবো, স্টিমুলেটেড করবো, তখন অ্যাক্টিভ করবো, তখন সেটাকে বলে EPSP, এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। আর যখন আমরা একটা নিউরনকে ইনহিবিটেড করবো, ইনঅ্যাক্টিভেটেড করবো, সাপ্রেসড করবো, তখন সেটাকে আমরা বলবো ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। যখন একটা নিউরনকে আমরা একই সাথে স্টিমুলেটেড করছি আবার একই সাথে ইনহিবিটেড করছি, কিন্তু যেটা আমি বেশি করছি ওভারঅল নিট ইফেক্টটা আমি ওইটাই পাচ্ছি, সেটাকে আমরা বলি কম্বাইন্ড। সহজভাবে বলি, আমি আপনাকে 2000 টাকা দিলাম, আবার আমি আপনার থেকে 1000 টাকা নিয়ে ফেললাম, নিট আমি আপনাকে কত দিলাম, 1000 টাকা। তার মানে আমি তো আপনাকে টাকা দিলাম, আপনার নিট কিন্তু বেনিফিটেড আপনি, তাই না? তাহলে এটা হচ্ছে কম্বাইন্ড। আরেকটা হচ্ছে কি, আমি আপনাকে 1000 টাকা দিলাম, তাহলে EPSP, আমি আপনার থেকে 1000 টাকা ধার নিলাম, IPSP, আমি আপনাকে 2000 টাকা দিলাম, 2 সেকেন্ড পরে বলতেছে আমাকে 1000 টাকা আবার ধার দিন,
তাহলে আমি কিন্তু নিট আপনাকে 1000 টাকা দিচ্ছি, এটা হচ্ছে কম্বাইন, আর কোনো এক্সাম্পল দরকার নেই ইনশাল্লাহ, তাই না? ওকে, আমরা শুরু করতে যাই। তাহলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখেন এই যে আমি যে বক্সটা আপনাদেরকে, এই দুটো লাইন কাইন্ডলি আমরা একটু লিখে রাখবো ইনশাল্লাহ, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সিএনএস নিউরন কন্টেইনস এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি রিসেপ্টরস অ্যাট দ্য সেম টাইম। তার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তো দুইটা অংশ, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে স্পাইনাল কর্ড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেইনে যে নিউরনগুলো থাকে ওই একই নিউরনের মধ্যে এক্সাইটেটরি রিসেপ্টরও থাকে, ইনহিবিটরি রিসেপ্টরও থাকে। দ্যাট মিন্স ব্রেইনের নিউরন একই সময়ে কিছু রিসেপ্টরের মাধ্যমে এক্সাইটেড হতে পারে, কিছু রিসেপ্টরের মাধ্যমে ইনহিবিটেড হতে পারে। কিন্তু স্পাইনাল কর্ডের, এটা সিএনএসে ঠিক আছে, কিন্তু সিএনএসের স্পাইনাল কর্ডে যে নিউরনগুলো থাকে, যেমন হচ্ছে আপনার যে অ্যান্টেরিয়র হর্ন সেল, পোস্টেরিয়র হর্ন সেল, হ্যাঁ, অথবা আদার্স যে নিউরনগুলো আমাদের থাকে, ইন্টার নিউরন, এগুলোর মধ্যে হয়তো একটা নিউরনের শুধু এক্সাইটেটরি রিসেপ্টর থাকবে, মানে ওই নিউরনকে আপনি শুধু এক্সাইটেটেডই করতে পারবেন, একই সাথে দুটো করতে পারবেন না, অথবা ইনহিবিটরি রিসেপ্টর থাকবে। বুঝে গেছে? একটু পরে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হবে। দেখেন তাহলে এই দেখেন, এই যে একটা নিউরন আমি আঁকলাম, এটা হচ্ছে প্রিসিন্যাপটিক নিউরন। এটা একদম সহজ, একটা দুইটা নিউরনের জাংশনে আগে যে থাকবে প্রিসিন্যাপটিক, জাংশনের পরে যে থাকবে পোস্টসিন্যাপটিক। দেখেন তাহলে এটা হচ্ছে পোস্টসিন্যাপটিক, মাঝখানে এটা হচ্ছে জাংশন। তাহলে জাংশনের আগে হচ্ছে প্রিসিন্যাপটিক আর জাংশনের পরে হচ্ছে পোস্টসিন্যাপটিক। ওকে, তাহলে মনে করেন এখানে এই যে প্রিসিন্যাপটিক যে নিউরনটা আছে, আমি আপনাকে বলে দিলাম, এটা কিন্তু আপনারা জানেন এক একটা নিউরন কিন্তু এক এক ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ করে। হ্যাঁ, তাহলে আবার এরকমও হতে পারে একই নিউরন মানে অ্যাসিটাইলকোলিনও রিলিজ করতে পারে, আবার হচ্ছে ডোপামিনও রিলিজ করতে পারে, আবার গ্লাইসিনও রিলিজ করতে পারে, এরকমও হয়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম নিউরন হচ্ছে ফিক্সড, কিন্তু যে এই নিউরনটা শুধুমাত্র অ্যাসিটাইলকোলিন রিলিজ করতে পারে। দ্যাট মিন্স এই নিউরনের মধ্যে যে প্রিসিনেপটিক ভেসিকলগুলো আছে, এই নিউরনের মধ্যে শুধুমাত্র অ্যাসিটাইলকোলিনই স্টোর আছে, সে যখনই অন্য একটা নিউরন থেকে অর্ডার পাবে তখন সে শুধুমাত্র অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। এই নিউরনের মধ্যে শুধুমাত্র গাবা আছে, এবং এই নিউরনটা অ্যাট এনি হাও যখন সে অর্ডার পাবে তখন সে গাবাই রিলিজ করতে পারবে, তার থেকে কখনো অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে না, তার থেকে কখনো গাবা রিলিজ হবে না। কিন্তু কিছু কিছু নিউরন আছে তারা অ্যাসিটাইলকোলিনও জমা করতে পারে, গাবাও জমা করতে পারে। আচ্ছা, তাহলে এখন মনে করেন তাহলে এই নিউরনটা হলো অ্যাসিটাইলকোলিন স্টোর্ড নিউরন, তাহলে এই নিউরনটা কী রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন। দেখেন অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো। আচ্ছা, তাহলে এই অ্যাসিটাইলকোলিনগুলো কী ধরনের নিউরোট্রান্সমিটার? এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন অলওয়েজ অন্য একটা নিউরনকে এক্সাইটেড করবে, এটা একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। ঠিক একইভাবে গাবা অলওয়েজ একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, গাবা সবসময় যেই নিউরনের উপরে বসবে তাকে সে সাপ্রেস করে ফেলবে, ইনঅ্যাক্টিভেটেড করে ফেলবে। তাহলে এখন এই অ্যাসিটাইলকোলিন এই পোস্ট সিনেপটিক নিউরনের উপরে কাজ করবে, তাহলে অবশ্যই এই পোস্ট সিনেপটিক রিসেপ্টরের মধ্যে পোস্টসিনেপটিক নিউরনের উপরে কাজ করবে। তাহলে পোস্টসিনেপটিক নিউরনের মধ্যে অবশ্যই এই অ্যাসিটাইলকোলিন বসার জন্য জায়গা থাকতে হবে, দ্যাট মিন্স মাসকারেনিক রিসেপ্টর থাকবে। আচ্ছা, তাহলে এই যেখানে কাজ করলো এবং আমি বললাম যে এই অ্যাসিটাইলকোলিন এক্সাইটেটরি এবং সে অন্য একটা নিউরনকে অ্যাক্টিভেটেড করে, দেখেন এটা প্লাস হয়ে গেলো, এই যে দেখেন কাজ করে সে অ্যাক্টিভ করে ফেললো। তাহলে আপনি আমাকে বলেন এখানে এই নিউরনটা পোস্টসিনেপটিক নাকি প্রিসিনেপটিক? প্রথমে বললাম পোস্টসিনেপটিক। এই নিউরনটা কি এখন অ্যাক্টিভেটেড হলো নাকি ইনহিবিটেড হলো? প্লাস দিচ্ছি, অ্যাক্টিভেটেড হলো। তাহলে এই নিউরনটার এই ঘটনাটাকে আমি বলবো পোস্ট সিনাপটিক মানে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। দেখেন এক্সাইটেটরি, নিউরনটা এক্সাইটেড হলো, হ্যাঁ, এবং এই নিউরনটা পোস্ট সিনাপটিক, এবং এটা একটা ভোল্টেজের খেলা, জাস্ট পজিটিভ ভোল্টেজ বেড়ে গেছে ফলে পটেনশিয়াল। তাহলে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, ক্লিয়ার একদম? ওকে, আসেন আবার আমরা আরেকটা নিউরন নিলাম, প্রিসিনাপটিক পোস্টসিনাপটিক। এখন আসেন, এই নিউরনটা হচ্ছে অনলি গাবা রিলিজ করতে পারে। একটু আগে আমরা যেটা বললাম আলহামদুলিল্লাহ, একদম ম্যাথ, মানে বডির দুটো জিনিস এত ইন্টারেস্টিং, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর একটা হচ্ছে আপনার নিউরোলজি। ম্যাথ, পুরোই ম্যাথ, সবচেয়ে ভালো ম্যাথমেটিক্স এই দুজন হচ্ছে সবচেয়ে ভালো ম্যাথমেটিক্স ফলো করে। তাহলে গাবা হচ্ছে গাবা রিলিজ করলো, তাহলে গাবা নিউরোট্রান্সমিটার কী ধরনের নিউরোট্রান্সমিটার? ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তার মানে এই নিউরোট্রান্সমিটার কোন নিউরনে বসলে ওই নিউরনকে সে কি এক্সাইটেড করবে নাকি ইনহিবিটেড করবে? ইনহিবিটেড করবে। তাহলে এই গাবা যদি এই পোস্টসিনাপটিক নিউরনের উপরে কাজ করতে হয়, ডেফিনেটলি এই পোস্টসিনাপটিক নিউরনে এই গাবা বসার জন্য জায়গা
থাকতে হবে। তাহলে এই যে জায়গা গাবা রিসেপ্টর, এই গাবা রিসেপ্টরের উপরে যখন এই গাবাগুলো বসবে তখন যেহেতু গাবাটা একটা ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার, সে এই নিউরনের ক্লোরাইড চ্যানেল ওপেন করে বেশি বেশি ক্লোরাইড ইনফ্লাক্স করবে। যেহেতু ক্লোরাইড একটা নেগেটিভ আয়ন, ফলে এই নিউরনটার মধ্যে নেগেটিভ চার্জ বেড়ে যাবে এবং সে ইনহিবিটেড হয়ে যাবে। তাহলে এই নিউরনটা একটা পোস্ট সিনাপটিক নিউরন এবং সে ইনহিবিটেড হলো, ফলে এই ঘটনাটাকে আমরা বলবো যে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন জানলাম যে ইপিএসপি এবং আইপিএসপি কি, উই একদম ডায়াগ্রাম সহ অ্যানিমেশন দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার করলাম। ক্লিয়ার, তাহলে আমরা এতক্ষণ কী পড়লাম? আমরা পড়লাম যে সিএনএস বলতে কী বোঝায়। সিএনএসে যে আমাদের ব্রেইন, ফর ব্রেইন, মিড ব্রেইন, হাইন্ড ব্রেইন, এই নিউরনগুলোতে অ্যাট দ্য সেম টাইম একই নিউরনে মাসকারিনিক রিসেপ্টরও থাকতে পারে, আবার একই নিউরনে সাথে গাবা রিসেপ্টরও থাকতে পারে। কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে স্পাইনাল কর্ডের যত নিউরন আছে, লোয়ার মোটর নিউরন, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে আপনার কী বলে অ্যান্টেরিয়র হর্ন সেল, তারপর হচ্ছে ইন্টার নিউরন, এই নিউরনগুলো যেগুলোর অরিজিন স্পাইনাল কর্ডে, হ্যাঁ, সেখানে ওই নিউরনগুলোতে একটা নিউরনে হয়তো এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার বসার জন্য রিসেপ্টর থাকবে, অথবা ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার বসার জন্য রিসেপ্টর থাকবে। এই কথাটা আবার আমরা একটু ক্লিয়ার করবো ইনশাল্লাহ, ডোন্ট বি ওরিড। সেটা হচ্ছে দেখেন পোস্ট সিনাপটিক নিউরন। এখন দেখেন এখানে এই যে আমার এটা একটা পোস্ট সিনাপটিক নিউরন, দ্যাট মিনস এটাকে আমি সিনাপস বলছি। তাহলে এই পোস্ট সিনাপটিক নিউরনে আমি একটা মাসকারিনিক রিসেপ্টর দিলাম। এই মাসকারিনিক রিসেপ্টরটা হচ্ছে কী ধরনের রিসেপ্টর বলেন? এক্সাইটেটরি, এক্সাইটেটরি। হ্যাঁ, এখন আপনারা একটু কমপ্লেক্স করবেন না, এখানে আমি মাসকারিনিক বলে আপনাদের মাথায় আছে না, মাসকারিনিক তো ইনহিবিটরিও হতে পারে, কারণ এম টু, এম আই, এই সাবটাইপগুলো ইনহিবিটরি, এম ওয়ান, এম থ্রি, এম ফাইভ, এগুলো এক্সাইটেটরি মাসকারিনিক। আচ্ছা, ধরে নেন, ভেরি গুড, যারা এটা চিন্তা করছেন আমি তাদেরকে একটা কংগ্রাচুলেশনস জানাচ্ছি। তাহলে আপনারা ধরে নিন যে এটা হচ্ছে আইদার এম ওয়ান অথবা এম থ্রি, মোস্ট অফ দ্য টাইম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এম ওয়ানে বেশি থাকে। তাহলে আমরা এম ওয়ান রিসেপ্টর ধরেন যে এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার। এখন অ্যাট দ্য সেম টাইম একই নিউরনে দেখেন গাবা রিসেপ্টরও আছে, তাহলে এই নিউরনের এক পাশে একটা এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার বসার জায়গা আছে, একই নিউরনে অ্যাট দ্য সেম টাইম একটা ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার বসার জায়গা আছে। তাহলে আপনি বলেন এই নিউরনটাকে আপনি কি এক্সাইটেড করতে পারবেন, নাকি ইনহিবিটেড করতে পারবেন, নাকি দুইটাই করতে পারবেন? এক্স্যাক্টলি দুইটাই করতে পারবো, কারণ এখানে কাজ করলে এক্সাইটেড হবে, তখন ইপিএসপি হবে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, আর যদি আমি এখানে কাজ করি তখন হবে ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল। তাহলে আমরা এখন দেখি, আমি যদি এই আমার প্রিসিনাপটিক নিউরনটা যদি অ্যাসিটাইল কোলিন রিলিজ করে, এই অ্যাসিটাইল কোলিন এখানে বসবে, তাহলে এখানে যখন বসবে এই নিউরনটা এক্সাইটেড হয়ে গেল, তখন হবে ইপিএসপি। আবার আমি যদি আরেকটা নিউরন নেই, যেই নিউরনটা কিনা গাবা রিলিজ করে, এই গাবাটা এই পোস্ট সিনাপটিক নিউরনের গাবা রিসেপ্টরের উপরে বসবে এবং তাকে ইনহিবিটেড করবে। দেখেন ইনহিবিটেড করলো। আচ্ছা, এখন দেখেন এই নিউরনটা অ্যাট এ টাইম এক্সাইটেড হচ্ছে, আবার ইনহিবিটেড হচ্ছে। ওই যে আমার 2000 টাকা দিয়ে 1000 টাকা নিয়ে ফেলার গল্প, কিন্তু দেখেন এক্সাইটেড হলো এটা আমি বোঝানোর জন্য, দুইটা প্লাস, আর ইনহিবিটেড -5, তাহলে +2 -5 = -3। তাহলে আলটিমেটলি নিউরনটা কী হচ্ছে বলেন তো? আইপিএসপিটা তার বেশি, দ্যাট মিন্স নিউরনটা একদিকে এক্সাইটেড হচ্ছে আরেকদিকে ইনহিবিটেডও হচ্ছে, কিন্তু নিউরনটার নিট ইফেক্ট হবে সে ইনহিবিটেড, তাই না? আর যদি কোনো কারণে যদি অ্যাসিটাইল কোলিন এখন বেশি বেশি কাজ করে, তাহলে এখন দেখেন প্লাসের সংখ্যা বেড়ে গেছে, প্লাস হচ্ছে কটা? 1, 2, 3, 4, 5, 6, আর সাথে মাইনাস হচ্ছে 1, 2, 3, 4, 5, তাহলে নিট ইফেক্ট হবে আমার ইপিএসপি, তখন কম্বাইন্ড হয়ে নিউরনটা এক্সাইটেড হয়ে যাবে। এখন এখানে একটা মজার গল্প বলি, দেখবেন আমাদের কিছু মাইনাস, আপনাদের কিছু পার্সন থাকে যে ওভার এক্সাইটেড, অল্পতে টেম্পার্ড হয়ে যায়, তাই না? ওদের সমস্যা কি যে ওনারা কোনো একটা সিচুয়েশান আসলে ওনাদের যে ব্রেইন নিউরনগুলো বেশি এক্সাইটেড হয়ে যায়, আর ইনহিবিটরও করার চেষ্টা করে ব্রেইন কম্পেনসেটরি, কিন্তু প্লাসের সংখ্যা বেশি, ফলে তার হাইপার হয়ে যায়। কিছু মানুষ দেখবেন যতই পরিস্থিতি হোক, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে ঠান্ডা থাকি, তাদের এই যে নিউরনের মধ্যে গাবা রিসেপ্টর বেশি, কাজও বেশি করে, ক্যালম থাকে, সিচুয়েশান ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে, তাই না? তাহলে এই কারণে দেখবেন এক একজন মানুষের এক এক রকম। তাহলে এটা আসলে তার ফল্টটা, তার নিউরো ট্রান্সমিটারের প্রবলেম, তার রিসেপ্টরের ডিস্ট্রিবিউশনে ভ্যারিয়েশন আছে। আমার নিউরনের ডিস্ট্রিবিউশনের হয়তো মনে করেন এই গাবা রিসেপ্টর বেশি, অথবা আপনার গাবা রিসেপ্টর বেশি, যার গাবা রিসেপ্টর বেশি থাকবে সে একটু ঠান্ডা মেজাজের হবে, তাই না? মজা করে বললাম, হতে পারে, অন্য কিছু হতে পারে, এটা হচ্ছে কম্বাইন্ড পাথওয়ে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা।
সো ইনশাল্লাহ এর পরের পার্ট আমরা শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।